দেশে করোনা টিকার আকালের মধ্যে তিনি লন্ডন চলে গিয়েছিলেন এবার জানা গেল কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা ব্রিটেনে টিকা তৈরি করবেন শুধু তাই নয় ব্রিটেনের চিকিৎসা সংক্রান্ত গবেষণা পরীক্ষা নিরীক্ষা টিকাকে আরও উন্নত করার জন্য তেত্রিশ কোটি চল্লিশ লক্ষ ডলার বিনিয়োগও করবেন সেরাম সেরামকর্তা এমনটাই জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আদারের ব্রিটেনে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তিরই একটি অঙ্গ ডাউনিং স্ট্রিটের তরফে বিবৃতিতে এমনটাই বলা হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে মিলে সেরাম বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি টিকা তৈরি করছে বিভিন্ন দেশে তা পাঠানোও হয় পরে ভারতে টিকার আকাল দেখা দেওয়ায় বিদেশে টিকা সরবরাহ বন্ধ রাখা হয় প্রসঙ্গত এই মুহূর্তেই বেশ কয়েকটি রাজ্যে টিকার আকাল থাকায় পয়লা মে থেকে আঠেরোর ঊর্ধ্বে বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব হয়নি তবে সেরাম ইনস্টিটিউট ব্রিটেনে টিকা তৈরি করলে যে সেই সমস্যা অনেকটাই কমবে সে বিষয়ে আশাবাদী অনেকেই